চলতি বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে সাবজেক্টগুলো বাদ পড়েছে এবং তার সাথেও কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এই তথ্যটি প্রকাশ করেছে। তো আমরা দেখে নেব যে এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে 45 নম্বরের পরীক্ষা হবে। তাহলে এবছর বিজ্ঞান বিভাগে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে 45 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল 8টি প্রশ্নের মধ্যে অর্থাৎ সৃজনশীল 8টি প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 3 10 30 এবং নৈবিত্তিক থাকবে 15। এই হলো 45 মার্কের পরীক্ষা হবে বিজ্ঞান বিভাগে। এর এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগে 55 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে 11টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 4 10 40 অর্থাৎ 1টি সৃজনশীল প্রশ্ন লিখলে তার মার্ক হবে 10। তাহলে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে 4 10 40 এবং নৈবিত্তিক থাকবে 15। এই হলো 55 মার্কের পরীক্ষা দিতে হবে। এবং তোমাদের প্রথমেই নৈবিত্তিক প্রশ্ন দেওয়া হবে এবং এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এই ছিল আজকে বিস্তারিত ভিডিও। তোমরা অবশ্যই জেনে গেলে যে তোমাদের বিজ্ঞান বিভাগে তো এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে 45 নম্বরের পরীক্ষা হবে এবং বাণিজ্য ও মানবিক বিভাগে প্রতিটি বিষয়ের 55 নম্বরের পরীক্ষা হবে। এবং এবছর এসএসসিতে 3টি বিষয় থাকবে না। বিষয়গুলো হলো আইসিটি, ধর্মীয় শিক্ষা ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এবং এইচএসসিতে 2টি বিষয় থাকবে না, আইসিটি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই হলো বিস্তারিত তথ্য। তোমাদের সামনে তথ্যটি উপস্থাপন করলাম একটি অনলাইন নিউজ পত্রিকা থেকে, দৈনিক শিক্ষা .com থেকে। তথ্যটি প্রকাশ করা হয়েছে 26 ফেব্রুয়ারি 2022। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবার সাথে কমেন্টে জানাবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। এবং শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই গুগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।